हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल मोर साथे रान्ना बान्ना। आज के एक हेल्दी रेसिपि शेयर करब, पालंग शाक दिए मुग डाल। गरम भात बा रुटिर साथे शीतेर मौसुमे एर स्वाद अमृत लागे। जारा शीतेर सब्जी दिए हेल्दी किछु ट्राई करते चाइछेन बानाते पारेन ए निरामिष पदटी। रेसिपिटी देखार साथे साथे भालो लागले प्लिज लाइक करे देबेन, आर नतून दर्शक बंधु होये थाकले चैनलटी सबस्क्राइब करे नेबेन। एखाने दुई आँटि पालंग शाक प्रथमे भालो करे धुये निएछि आर एइभाबे कुछिए निएछि। অবশ্যই পালং শাক রান্না করার আগে ভালো করে ধুয়ে নেবেন, কারণ শাক পাতায় প্রচুর মাটি ময়লা লেগে থাকে। একটা মেজারিং কাপের মাপ করে 200 গ্রাম মুগ ডাল নিয়েছি। এখানে আমি বড় দানার মুগ ডালের ব্যবহার করেছি, আপনারা সোনা মুগ দিয়েও করতে পারেন। খুব ভালো করে ধুয়ে নিতে হবে, এই রান্নায় ডাল ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন হয় না। এই দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি। এবার প্রেশার কুকারে এই কুচানো পালং শাক দিয়ে দিলাম, ডালের সাথে সিদ্ধ করে নেব, এতে টেস্টটা আরও ভালো হবে। আপনারা যদি আলাদা করে পালং শাক জলে সিদ্ধ করতে চান করতে পারেন। মুগ ডালটাও দিয়ে দিলাম, এবার আধা গ্লাস মতন জল দিয়ে সিদ্ধ করে নেব। খুব বেশি পরিমাণে জল দেবেন না, এমনিতেই পালং শাকের মধ্যে প্রচুর জল থাকে, আর এক্সট্রা জল হয়ে গেলে কুকারের বাইরে আসতে পারে। হাই ফ্লেম করে একটা হুইসেল আর লো ফ্লেম করে দুটো হুইসেল পর্যন্ত রান্না করব। কুকার যখন ঠান্ডা হয়ে যাবে তখন ঢাকা খুলতে হবে। এই দেখুন ডাল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর জলের পরিমাণটাও সঠিক রাখার জন্য কুকার থেকে জল বেরিয়ে আসেনি। পালং শাক দিয়ে মুগ ডাল রান্নাতে আমি এই মশলার ব্যবহার করে থাকি। এখানে নিয়েছি বড় চামচের মাপ করে 2 টেবিল চামচ আস্ত জিরে, 2 টেবিল চামচ আস্ত মৌরি, 2 টেবিল চামচ আস্ত ধনে, সামান্য গোটা গোলমরিচ দানা, 2 শুকনো আস্ত লঙ্কা, কম থেকে মাঝারি আঁচে মশলার সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত সেকে নেব। মশলা সেকা হয়ে গেল, এবার ঠান্ডা করে নেব আর একটা ফাইন পাউডার তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সানফ্লাওয়ার অয়েল। যেহেতু পালং শাক দিয়ে নিরামিষ ডাল হচ্ছে তাই অবশ্যই অল্প করে হলেও ঘিয়ের ব্যবহার করবেন। দিয়ে দিলাম 2 শুকনো আস্ত লঙ্কা, সামান্য জিরে ফোড়ন, সামান্য পরিমাণে আদা কুচি, কুচানো কাঁচা লঙ্কা। এখানে বলে রাখি, যারা ঝাল কম খান বা ঝাল অপছন্দ করেন তারা কাঁচা লঙ্কার পরিমাণটা কমাতে পারেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হিং, এটা অবশ্যই দেবেন। যাদের পালং শাক থেকে গ্যাসের সমস্যা হয় হিং দিলে সেটা হবে না। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভাজে থাকবো, একদম কম আঁচ করে 1 মিনিট মতন ভেজে নেব। খেয়াল রাখবেন এই উপকরণগুলো যাতে পুড়ে না যায়। দিয়ে দিলাম কুচানো টমেটো। এই রান্নায় টমেটো পেস্ট ব্যবহার করা হয় না, এইভাবে টমেটো কুচিয়ে নিয়ে দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। লবণ দিয়ে ভাজে থাকবো, টমেটো স্ম্যাশ করার দরকার নেই, জাস্ট কাঁচা ভাব চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এবার দিয়ে দিলাম এই সিদ্ধ করা পালং শাক মেশানো মুগ ডাল, সেই সাথে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, ভালো করে মিশিয়ে নিলাম। এই রান্নাটা এইভাবে করবেন, খুবই পুষ্টিকর হয়ে থাকে আর শীতের সিজনে শরীরের ইমিউনিটি বাড়াতেও সাহায্য করে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 2 চামচ মতন শেঁকা মশলা যেটা তৈরি করলাম। এবার এই সব কিছু ভালো করে আরেকবার মিশিয়ে নিলাম। ডালের এই রকম ঘনত্বই রাখবো, এর থেকে বেশি ঘন করব না। এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে সব শেষে দিয়ে দিলাম বাটার। এই বাটার দেওয়ার সঙ্গে সঙ্গেই ঢাকা চাপা দিয়ে 2 মিনিট দমে রাখতে হবে, এতে টেস্টটা আরও এনহ্যান্স করবে। তৈরি হয়ে গেলেও খুবই হেলদি, একদম নিরামিষ পদ্ধতিতে পালং শাক দিয়ে মুগ ডাল রেসিপি। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।